তো এখন মনে করেন আলটিমেটলি আমার চোর পাহারা দিতে হইতেছে, বুঝতে পারছেন? কবুতর ক্ষুধায় একেবারে পাগল হয়ে রয়েছে, দেখছেন? বাচ্চাওয়ালা কবুতর গুলা ক্ষুধায় একেবারে পাগলের মতো অবস্থা হয়ে রয়েছে, আমাদেরকে দেখার পর থেকে সব লাফালাফি শুরু করে দিছে। আল্লাহ, এদিকে তো দেখি নিচে বাচ্চা পড়ে রয়েছে। আহা, দেখি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা আসলে আপনার কিছুদিনের মধ্যে কবুতর পাল্লায় নিয়ে যাব, যেহেতু আমরা কিছুদিনের মধ্যে কবুতর, কিছুদিন বলতে আরও 10 দিন সময় নিব, 10 থেকে 12 দিন সময় নিব। তো পাল্লায় যাওয়ার আগে, আর এবার হয়তো বা পাল্লা অপূর্ব যেহেতু নাই, চেষ্টা করবো হচ্ছে বড় বড় জাম দেওয়া যতটুকু পাল্লা দেওয়া যায়, ঠিক আছে? আমার টার্গেট থাকবে হচ্ছে যে আপনার শর্ট টাইমে একটা রোড ক্লিয়ার করা, দুইটা রোড ক্লিয়ার করা, বা যে কয়টা পারি এই আর কি, খুব শর্ট টাইমে। বেশি তার মানে লং টাইম নিয়ে পাল্লা দেওয়া আমার পক্ষে এবার সম্ভব হবে না অপূর্ব না থাকার কারণে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটার জন্য প্রস্তুতি স্বরূপ আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে কর্নারে দেখেন নরার মাদি একসাথে মুসলি করতেছে, দেখছেন? এই যে দেখেন নরার মাদি একসাথে মুসলি করতেছে, এই যে দেখেন নরার মাদি আমরা একসাথে রাইখা দিছি। আমরা এখন প্রত্যেকটা খাঁচাতেই নরার মাদি একসাথে করে দিছি। নরার মাদি একসাথে করলে যে জিনিসটা হয়, বাসার প্রতি কবুতরের টান বেশি থাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কবুতরের যাতে বাসার প্রতি টান ক্রিয়েট করা, টান ক্রিয়েট করার জন্যই, বাসার প্রতি চাহিদাটা ক্রিয়েট করার জন্যই আমরা সব খাঁচাতে আজকে নরমাদি একসাথে রাখছি। নর্মালি আমরা নরমাদি একসাথে রাখি না, কিন্তু এইভাবে যদি করা হয় সেক্ষেত্রে নরমাদি একসাথে রেখে দিলে হয় কি, আপনার কবুতরের ঘরের প্রতি চাহিদাটা খুব বেশি থাকে। এই খাঁচা তো দেখেন আমরা মাদি ঢুকাই দিছি, এই যে দেখেন, এই যে চুলি গলাটা মাদি, তারপরে এই যে লাল খাকিটা মাদি, তারপর হচ্ছে আরও মাদি আছে এখানে না, এই এই খাঁচায় এই দুইটাই মাদি দিছি। প্রত্যেকটা খাঁচাতেই কম আর বেশি আমরা নরমাদি একসাথে মিক্সড করে দিছি। এটার পিছনে কারণ হচ্ছে কবুতরের ঘরের প্রতি টান বাড়ানো। এখন ব্যাপারটা হচ্ছে যে থরের ঘরে আমরা আজকে এখন পর্যন্ত কেউ যাইতে যায় নাই, কারণ হচ্ছে আমি একটু বাইরে ছিলাম, তো আমি আসছি কিছুক্ষণ আগে ছাদে, ছাদে আসলে তেমন কেউই ছিল না। তো আমি আইসা আগে সামনের কবুতরগুলো খাওয়াই নিছি, কারণ সামনের কবুতরগুলো আগে না খাওয়াইলে আপনার মনে করেন কবুতরের পরবর্তীতে ঢোকার জন্য একটু লেট করে, আর একটা কবুতর বামে রয়ে গেছে, ও বামেই থাকবে, ওকে খাবার দিব না। তো এখন চলেন একটু থরের ঘরের দিকে যাই, থরের ঘরের কী অবস্থা সেটা একটু দেখা যাক। আমরা আস্তে আস্তে থরের ঘরের দিকে যাই এবং থরের ঘরের কী অবস্থা, খাবার দিতে হবে, ছোটো ছোটো বাচ্চাগুলোর কী অবস্থা একটু দেখা যাক। কবুতর ক্ষুধায় একেবারে পাগল হয়ে রয়েছে, দেখছেন? বাচ্চাওয়ালা কবুতরগুলো ক্ষুধায় একেবারে পাগলের মতো অবস্থা হয়ে রয়েছে, আমাদেরকে দেখার পর থেকে সব লাফালাফি শুরু করে দিছে। আল্লাহ, এদিকে তো দেখি নিচে বাচ্চা পড়ে রয়েছে। আহা, দেখি, এদিকে আসো, এই যে এই বাচ্চাটা খাওয়ার পায় নাই, সকাল থেকে একদম শুকায় গেছে, দেখি এটা, দেখি এটার আবার খাবার দিছে। আমার এই বাচ্চাটা এখন সরায় রাখতে হবে, কারণ একটা বাচ্চার পেটে খাবার আছে, এই যে এটার পেটে খাবার আছে, ঠিক আছে? খাবার নাই হচ্ছে ওইটার পেটে, যেহেতু একটা পেটে খাবার আছে সুতরাং আমার একটা বাচ্চা সরায় রাখতে হবে। আমি কোথাও বাচ্চাটাকে সরায় রাখি, এই যে এখানে রেখে দিলাম। এটারে কিছুক্ষণ পরে আবার মনে করেন খাবার দিয়ে, আগে খাবার দিয়া তারপরে মনে করেন দুইটাকে একসাথে রেখে দিব। এখন খাবার দিলে যেহেতু এখানে আর কোনো বাচ্চা নাই, হ্যাঁ, যেহেতু এখানে একটাই বাচ্চা আছে, সেহেতু বাবা মা খাবার খাওয়া খাওয়ায়া 100% আপনার বড় বাচ্চাটাকেই খাওয়াবে। এদিকে তো আরও খারাপ অবস্থা, এদিকে আরও খারাপ অবস্থা, এই কারণে তারা কি ডিম পারছিল নাকি? হ্যাঁ, ডিম পারছিল, এই যে ডিম পারছিল, ডিম ভেঙে গেছে দেখেন, এই যে ডিম পারছিল এখানে, এই বাচ্চাটা মনে হয় ডিম ভেঙে ফেলছে। তো এই বাচ্চাটাকে যদিও একটু গোসল করানো দরকার, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে গোসল করানো সম্ভব না। দেখি বাচ্চাটার গায়ে তো মনে হয় ডিম টিম লাগিয়ে থাকার কথা। তো দর্শকবৃন্দ, এটা ডিম ভাইঙ্গা আমার, এই যে দেখেন পাখায় ডিম লেগে আছে, দেখছেন? এই কবুতরটা যদিও একটু গোসল করানো দরকার, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে গোসল করানো সম্ভব না। আমি আগে এদেরকে খাবার দিই। গোসল এই কারণে করানো সম্ভব না, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে, তো আলো কমে আসছে, যেহেতু আলো কমে আসছে এর মধ্যে আপনার গোসল করাইলে দেখা যাবে আপনার কবুতরের মনে করেন আপনার বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারে। আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করি, কেউ খাবার আমরা কেউ ছিলাম না আসলে, যে কারণে একটু কবুতরগুলোর প্রবলেমই হয়ে গেছে।
সন্ধ্যাও তো বেশিক্ষণ বাকি নাই, তারপরে এর মধ্যে যে এই অবস্থা। বাচ্চাওয়ালা কবুতরগুলোকে আগে খাবার দিয়ে দিই শুধু, কারণ ওদের খাই, আবার বাচ্চাকে খাওয়াইতে হবে। বাকি কবুতরগুলোকে আমি একটু পরেই খাবার দিব, পরে বলতে আসলে আমি ভিডিওটা শেষ করে তারপরে খাবার দিব। খাবারের মধ্যে আসলে আপনারা অনেক অনেক সময় কোশ্চেন করেন যে আমি কয় বেলা কবুতরকে খাবার দিই। আমি আসলে কবুতরকে দুই বেলা খাবার দিই, থরর কবুতরকে দুই বেলা খাবার দিই, উড়ার কবুতরকে খাবার দেয় হচ্ছে দিনে এক বেলা। আপনারা আবারও বলতেছি, আপনারা দেখেন আমি কিন্তু একটা বাচ্চা সরাইয়া রাখছি, ঠিক আছে? কারণ এই বাচ্চাটাকে ওর বাবা মা বেশি খাওয়াইছে, এই যে দেখছেন খাবার কীভাবে নষ্ট করে, এই যে খাবার ফেলতেছে খালি সমানে। এই যে এখন আরেকটা বাচ্চাওয়ালা কবুতর আছে, এইটা এই তিনটারে খাবার দেওয়ার পরে আমরা বাকি খাবারগুলো একটু পরে দিব। আমি আর একটা ব্যাপার হচ্ছে কি, আমি বাচ্চা থাকলে, দুইটা বাচ্চা থাকলে দেওয়া হচ্ছে চার মুঠ খাবার, আর যদি আপনার একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে দেওয়া হচ্ছে তিন মুঠ খাবার। আর যেগুলোর বাচ্চা নাই, এরে কে ফেলতেছে এগুলো বারবার, দেখছেন কিভাবে খাবার নষ্ট করে। দিয়ে দে এখন এটা এখানে রেখে দিলাম, এখন বাচ্চা দুইটাকে বসার জন্য এই সরাটা দিয়ে দিই, শেষ। এই সরো, কিছুদিন আগে এক বড় ভাইয়ের থেকে একটা কবুতর আনছিলাম, তো এই কবুতরটা আমি আসলে, আমার খুব পছন্দ হয়, ভাইয়ারও খুব পছন্দের কবুতর। তো ভাইয়া ওই কবুতরটা আসলে তার বাসায় বারবার কবুতর চুরি হয়, পরপর দুইবার কবুতর চুরি হয়, তো আমানত হিসাবে আমার কাছে একটা কবুতর রাখে। তো কবুতরটা আপনাদের একটু দেখাই, এই হচ্ছে সেই কবুতরটা যে কবুতরটা আসলে আমানত হিসাবে আমার কাছে দেয়। চোরের হাত থেকে বাঁচানোর জন্য আলটিমেটলি আমার কাছে কবুতর রাখতে হচ্ছে, চোরের হাত থেকে বাঁচানোর জন্য আমার কাছে কবুতরটা দিয়ে দিছে। তো এখন মনে করেন আলটিমেটলি আমার চোর পাহারা দিতে হইতেছে, বুঝতে পারছেন? এই যে হচ্ছে কবুতরটা দেখেন। তো ভাইয়ের বাসা থেকে এত ভালো ভালো কবুতর চুরি হয়েছিল ভাই, আপনারা যদি কেউ দেখে তার খুব কষ্ট লাগবে, খুব ভালো ভালো কবুতর তার ভাইয়ের বাসা থেকে চুরি হয়ে যায়। তো এই মনে করেন চোরের থেকে বাঁচানোর জন্য এই নটটা ভাই আমার কাছে রাখছিল। তো এই নটটার আমরা মনে করেন ইনশাল্লাহ একটা বাচ্চা করছিও, ইনশাল্লাহ এবার পাল্লা দিব, দেখা যাক কী হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করব। আর একটা ব্যাপার হচ্ছে কি, কবুতর খুব শখের জিনিস, অনেক সময় হয় কি, আমরা মনে করেন আপনার যে আমাদের ব্যক্তিগত টুকটাক একটু খুব ইচ্ছা, কবুতরটা খুব সুন্দর লাগছে দেখে আমরা মনে করেন অনেকের অল্প বয়সী ছেলেপেলে বিশেষ করে অন্যের কবুতর এইভাবে নিয়ে এসে পড়ে, কিন্তু যার কবুতর নিয়ে আসেন তার যে কী কষ্ট হয় একমাত্র সেই জানে। সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।